দিন দুপুরে বিএসএফ এর বাস ও তেলের ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ। ঘটনা শুক্রবার দুপুরে আমবাসা মহকুমার জহরনগর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। তেলের ট্যাঙ্কারটি ধর্মনগর থেকে আমবাসার উদ্দেশ্যে আসছিল, অপরদিক থেকে বিএসএফ এর একটি বাস আসছিল। বাসটি তেলের ট্যাঙ্কারের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। তেলের ট্যাঙ্কারের চালকের অভিযোগ, গাড়িটিকে ধাক্কা মেরে বিএসএফ এর জওয়ানরা গাড়ির চালককে মারধর করে আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে অন্য গাড়ির চালকরা। গাড়ির চালকরা দীর্ঘক্ষণ আসাম আগরতলা জাতীয় সড়কে বিক্ষোভ দেখায়। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ এর জওয়ানরা গাড়ি চালককে মারধর করতে থাকে, যার ফলে আসাম আগরতলা জাতীয় সড়ক কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমবাসা থানার পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আপনার গাড়ি কি? আমার ট্যাঙ্কি গাড়ি, তেলের গাড়ি। এখন আপনি মানে কি চাইতেছেন? আচ্ছা, পুলিশের সামনে কি মারছে? পুলিশের সামনে মারছে না? তখন পুলিশ।